আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে আসলে আমার বাড়ির পাশে একটি ঘরে আমি মাছ চাষ করি। এখানে কি কি মাছ আছে বলে দিই, গাপটি আছে, মলি আছে, প্লাটি আছে, ব্ল্যাক মলি আপনারা দেখতে পাচ্ছেন। এই বাক্সটি নিজের হাতে প্লাস্টিক দিয়ে তৈরি করা, আপনারাও পারবেন করতে বাড়িতে। এগুলো আসলে বাচ্চারা এদের হয়ে গেছে, আবার দেবে, তো বাচ্চাগুলো আপনাদেরকে দেখাই আমি একবার, দেখানোর চেষ্টা করবো, আসলে আপনারা বুঝতে পারবেন কিনা বুঝতে। দেখতে পাচ্ছেন আপনারা এই যে এখন বাচ্চা কয়েকটি কালার চলে এসেছে অলরেডি। দেখতে পাচ্ছেন আপনারা বাচ্চা দিয়ে দিয়েছে অলরেডি অনেকগুলো। এখানে একটি গাপ্পি আছে, দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না, একটি বাচ্চা দেবে, এখনো দেয়নি, দেবে, এই জন্য একে আলাদা রেখা হয়েছে এখানে। এই যে বাচ্চা, এগুলো আর কিছুদিনের মধ্যে 15-16 দিনের মধ্যে এরা আবার দেবে, এদেরকে আবার আলাদা করতে হবে। এবং আমার আরেকটি অফিস আছে, সেখানে আমি অ্যাকোরিয়ামে আছে মাছ, সেগুলো আপনাদেরকে আমি দেখাবো একটু পরে। এবং এখানে কয়েকটি মাছ মারা গেছে, তাদেরকে এখানেই রাখা হয়েছে। চলুন আপনাদেরকে আমি ধরো অ্যাকোয়ারিয়ামে মাছগুলো দেখাই। তো গাইস, আমরা চলে এসেছি আমার অফিসে, দেখুন ছোট অফিস, এখানে গ্রাফিক ডিজাইনের উপর কাজ টাজ হয়, পার্সোনাল আমার এটা। তো এখানে এসেছি, এখানেও আছে কয়েকটি মাছ, দেখে নিন আপনারা, আমি বলে দিচ্ছি কী কী আছে এখানে। এই যে বড় মোটা এটা লে, এটা লিচি বলে, এটা অরান্ডা, এটি শার্ক, এই যে অরান্ডা, অরান্ডা এটা জোড়ায় আছে, দুটো মেল ফিমেল আছে, এটি মিল্কি, লিচিও আছে, এই যে শার্ক, ব্ল্যাক মলি দেখতে পাচ্ছেন, মলি আছে, রেড মলি, ব্ল্যাক মলি। এবং এই যে ঘরটির ভিতরে একটি ক্রোকোডাইল আছে, বাট সেটি বেশি বাইরে বেরোয় না, ঘরেই থাকে বেশিরভাগ, যাই না কি করে। এই মাছ আমার খুব ফেভারেট, আমি সারাদিন এদের সাথেই থাকি, টাইম কেটে যায়। খিদে পেয়েছে মনে হয়, তাই এরকম উপরে উঠছে, ভাসছে, সেখানে এদের কিছু খেতে দেওয়া যাক, দেখি এরা কি করে, খায় নাকি। তো গাইস, আমি এদের অপটিমাম খেতে দিই, এই যে দেখতে পাচ্ছেন, এটি খুব ভালো, দেখুন হতে হতে ওদের খিদা পেয়েছিল, কেমন করে খাচ্ছে। তো ভাই, আজ এইটুখানেই থাক, আপনাদের পরে আবার দেখাবো নতুন কিছু মাছ আনলে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই।